তিন বদলায়, বদলে যায় মানুষের মন একদম। ঠিক শুনলে বন্ধুরা, বদলে যায় মানুষের মনও। কেউ নিজের স্বার্থে দূরে সরে যায়, কেউ ভালোবাসার টানে পিছু ফিরে যায়। সম্পূর্ণ এগুলো তাদের ব্যক্তিগত সিদ্ধান্তের উপর নির্ভর করে তারা করে। কেউ অতীতকে ভেবে দিন রাত কাঁদে, আবার কেউ অতীতকে ভুলে নতুন করে স্বপ্ন দেখে। কেউ সত্য বলে, কেউ মিথ্যা বলে, কেউ বা কারে অভিনয়। হয়তো এটাই আমাদের জীবন। একদম ঠিক, এটাই আমাদের জীবন। জীবনে সব কিছু থাকবে, ভালো থাকবে, মন্দ থাকবে, হাসি থাকবে, কান্না থাকবে, দুঃখ থাকবে, আনন্দ থাকবে। ঠিক সেরকম ভাবে এমন কিছু মানুষ থাকবে যাদের মধ্যে থেকে কেউ রয়ে যাবে তোমার কাছে, কেউ চলে যাবে দূরে। আবার কিছু মানুষ থাকবে যারা অতীতকে নিয়ে সারা জীবন বেঁচে থাকবে। আবার কিছু মানুষ অতীতের সব কিছু ভুলিয়ে দিয়ে নতুন করে শুরু করার জন্য ভবিষ্যতের কথা ভাবতে থাকবে। আসলে কি জানো তো, সবকিছুরই প্রয়োজন আছে। আমরা যদি বলি যে কাউকে ছেড়ে যাওয়ার প্রয়োজন নেই, তাহলে ভুল। কখনো কখনো কারোর ভালোর জন্যে তাকে ছেড়ে চলে যাওয়া উচিত আমাদের। আবার কখনো কখনো নিজের মাথাকে নিচু করে ভালোবাসার টানে পিছনে ফিরে গিয়ে সম্পর্কগুলো ঠিক করা উচিত। যারা অতীতকে ভেবে কাঁদে, আমি তো তাদের বলবো জীবনের ব্যাপারে তারা একটু কম বোঝে। কারণ যদি বুঝত, তাহলে তারা কখনো অতীতকে ধরে বসে থাকত না। কারণ অতীত মানেই তাই যেটা ঘটে গেছে, যেটা হয়ে গেছে, যেটাকে আমরা কোনো মতেই পরিবর্তন করতে পারবো না, কিছুতেই পরিবর্তন করতে পারবো না, কোনো মূল্যতেই পরিবর্তন করতে পারবো না। যেটা ঘটে গেছে সেটা ঘটে গেছে। তাই যে মানুষগুলো সেই অতীতকে আঁকড়ে বাঁচে, আমি বলবো সেসব মানুষগুলো সত্যি জীবন সম্পর্কে একটু কম অভিজ্ঞতা আছে। আর যারা অতীতকে নিয়ে না ভেবে ভবিষ্যৎকে নিয়ে ভাবে, আমি তো বলবো তারা সত্যি নিজেদের উপযুক্ত সিদ্ধান্ত নিয়ে নিজেদের জীবনটা সঠিকভাবে অতিবাহিত করে। আসলে কি জানো তো, জীবন কথাটার মধ্যে না অনেক অনেক বড় মানে লুকিয়ে আছে, অনেক বড় মানে। এটা কখনোই বলে শেষ করা যাবে না। জীবন কি, জীবন কাকে বলে, এগুলো আমরা সমস্ত জীবনের যুদ্ধে থাকাকালীন অবস্থায় নিজেরাই বুঝে যাই যুদ্ধ করতে করতে। কাউকে বুঝিয়ে দিতে হয় না জীবন মানেটা কি। কারণ যে যার যুদ্ধ নিজেই লড়ছে এবং লড়তে লড়তে শিখছে। প্রতি মুহূর্তে আমরা শিখে চলেছি জীবন কাকে বলে, জীবনের মানেটা কি। তাই আমি তোমাদের একটা কথাই বলবো বন্ধুরা, আমরা এইরকম আলোচনা তো করতেই থাকি, কিন্তু বুঝি কতটা। এই কথাগুলো বলার পেছনে কারণ হচ্ছে তোমাদের বোঝানো এবং নিজেকে বোঝানো, যাতে আমরা ইতিবাচক হয়ে জীবনটা চলতে পারি।
জীবনটা কিন্তু অনেক বড় বন্ধুরা, সত্যি বলছি। আর আমাদের হাতে কিচ্ছু নেই, কারণ জীবন কখন কোন দিকে কি মোড় নেবে আমরা বলতেই পারি না। তাই একটা অনুরোধই করব তোমাদের, আমি যেটা উপলব্ধি করেছি আমি সেটাই তোমাদের সাথে ভাগ করে নিতে চাই। আমি উপলব্ধি করেছি যে জীবন নিয়ে খুব বেশি ভাবনা চিন্তা করার দরকার নেই, যেটা দরকার সেটা হচ্ছে নিজের কাজ করে যাওয়া, নিজের প্রতি আস্থা রাখা, সঠিকভাবে সঠিক পথে এগিয়ে যাওয়া, যাতে তুমি ভুলবশত কোনো ভুল না করো। আর যদি করো, কোনো মতে যদি কোনো তুমি ভুল করে বসো, তাহলে সেই ভুলটা থেকে শিক্ষা দেওয়া। তাই জীবনের মানে বোঝার আমাদের হয়তো এখনো দরকার পড়েনি বা পড়বেও না। জীবনটাকে প্রতি মুহূর্তে বাঁচতে থাকি, যেটুকু সময় আমাদের হাতে আছে, যেটুকু সময় ভগবান আমাদের এই পৃথিবীতে রেখেছে, আমাদের জীবনকালীন সময় প্রত্যেকটি মুহূর্তে যেন আমরা বেঁচে থাকি, প্রত্যেকটি মুহূর্তকে যেন আমরা অনুভব করতে থাকি, একটা মুহূর্তও যেন হাত ছাড়া না করি। আশা করছি বোঝাতে পারলাম যে জীবন মানেটা এক একটা মানুষের কাছে এক এক রকম, কারণ প্রত্যেকটি মানুষের আচরণ আলাদা, বুদ্ধি আলাদা, চিন্তাধারা আলাদা, মানুষে মানুষের তারতম্য রয়েছে। তাই জন্য প্রতিটি মানুষের কাছে জীবনের ব্যাখ্যাটাও আলাদা। তাই না হয় আমরা গেলামই না জীবনের ব্যাখ্যায়, আমরা জীবনটা অতিবাহিত করি, ব্যাস এটুকুই দরকার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং জীবনটাকে অতিবাহিত করো নিজেদের মনের মতন করে, প্রতি মুহূর্তে বেঁচো, কারণ জীবন কিন্তু একটাই। ভালো থেকো।